বাংলাদেশের শাকিব খান সুপারস্টার, তুমি রাজের সিনেমা দেখতে কেন আসছো? না, রাজু সুপারস্টার হবে আস্তে আস্তে, সবাই যে সুপারস্টার থাকবে এক সময় এমন তো কথা না। আজকে তো আম্মাকে পাইছি, সেটা হচ্ছে যে একটা সিনেমা করে তো পুরো আম্মার ধ্বংস করে দিয়েছে, আরো পড়ার ইচ্ছা আছে? না আম্মা, আমার কাছে তো টাকা নাই, আমি ইনভেস্ট করবো কোথেকে? না, আমি এখন জাস্ট নাইট হিসেবে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ সেটাই করবো। হ্যাঁ, রাজকুমার দেখবো, তারপর দেয়ালের দেশ দেখবো, তারপরে হচ্ছে রাজের হচ্ছে এটার নাম কি, আজকে অমর দেখতে আসছি, কালকে যমুনা, কালকে যমুনা ফেসের পাখি যেমন জিন দেখবো, আজিজ ভাইয়ের জিন। আসলে লাভ লস তো যার যার বিষয় সে জানে, আমার বিষয়টা আমি জানছি, হয়তো আমারটা রিয়েল নিউজ ছিল এই জন্য সবাই রিয়েলটা জানতে পারছে, অনেকে তো আবার হিসাব করে কথা বলে, আমি তো হিসাব করে কথা বলতে যাই না, যেটা সত্য সেটা আমি আমার ভালো মন্দ সেটা হিসাব করে কথা বলি না, আমি মনে করি আমার ভালো মন্দটা দেখে অন্যরা যেন বুঝতে পারে, রিয়েলিটি যেটা সেটা করি আমি। তুমি বলছো যে 1 কোটি 20 লাখ খরচ করি, সেক্ষেত্রে ওই সিনেমা শাকিব খানকে না হিসেবে নিতে পারতাম না? অনেকে বলছে শাকিব খান বয়স হয়ে গেছে, আর না দরকার নাই, এজন্য কলকাতা থেকে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে তো আসলে টাকা, কিন্তু শাকিব খানকে তো আমি পছন্দ করি। যদি আমি একা করতাম তাহলে অবশ্যই সাকিবকে নিতাম, ফেরদৌস ভাই ছিল তো নায়ক, আমরা যখন ছবি শুরু করছি ফেরদৌস ভাইয়ের মিলন বাড়ি নিয়ে করছি, মাঝখান অবস্থায় ফেরদৌস ভাই শুটিং স্পট থেকে ফেরদৌস ভাই চলে গেল, তার মানে সেখানেও একটা গিরিঙ্গি ছিল, আমার তো সেটা দোষ নাই। আমিও গল্প দেখে, আর্টিস্ট দেখে, সবকিছু দেখে আমি হ্যাঁ বলছি, আমি সবার ছবিতে কাজ করছি না। আমার আম্মা আমাকে হজে নিতে চাচ্ছে, হজে পাঠাতে চাচ্ছে, কারণ আমার ছোট বোনটা হজ করে আসছে, এখন আমাকে হজ করাবে, এটা মার ইচ্ছা আর কি। আমার মা, আমাদের ফ্যামিলির মানুষগুলো, আমার ছোট ভাইও মাদ্রাসা লাইনে পড়াশোনা করছে, আসলে আমি খুব খারাপ, আমি ভালো না। হ্যাঁ, সত্য কথা যেটা, আমি আমার অনিচ্ছা সত্ত্বেও মানে ইচ্ছা ছিল না কখনো এরকম কিছু করব, বা আমার দ্বারা আমার ফ্যামিলি ছোট হবে এরকম আমি কখনো চাই নাই, তারপরেও আমার দ্বারা আমার ফ্যামিলি ছোট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আমি খারাপ না? আমি ভালো করতে গেল না, আমি আর আর কখনো এরকম করব না, আর কখনো ফ্যামিলিকে কষ্ট দিব না, আর কখনো মানে আমার তো কোনো লোভ না, আমি তো কোনোদিন টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু আশা করি নাই, আমি শুধু একটু সিনেমা করতে চাইছি, একটু শখ ছিল আমার। তুমি কি বিশ্বাস করো ফ্যামিলি অবাধ্য হলে ক্ষতি হয়? হ্যাঁ আকাশ, আমার তো এটা একদম হাতে নাতে প্রমাণ, তোমরা অনেকে আমার উপরে রাগ করো, আমি তো আমি তো বুঝতাম না বলো, আমি বুঝলে কি আর এরকম করতাম বলো, এখন বুঝি অনেক কিছু। না, হজ করে আসলে সিনেমা হাতে যদি আমার যে কাজগুলো আছে ওগুলো শেষ করার আগে করলে তো ওগুলো শেষ করতে হবে, নতুন সিনেমা করবো না এরকম আর, এই জন্য তো হজ করতে যাচ্ছি না। হ্যাঁ, ইনশাল্লাহ করবো, আর যদি ব্যাটে বলে না মিলে তাহলে সাকিব খান বানাবো একজন, অসুবিধা কি, কত নতুন ছেলেরা আছে শখ করে কাজ করতে আসে, তাদেরকে নিব। সাকিব খানের পরে তো আপনার হচ্ছে যে কাজী মারু হচ্ছে না, এরপর কোনো না আপনি মারু নিয়ে কে বলে মারু মারু বলছে মারু তাহলে কাজী মারু, তারপর কোনো নায়ক নাই? না, মারু তো ভালো কথা বলছে, একটা সময় তো তাই ছিল। হ্যাঁ, কিন্তু এখন অনেক আর্টিস্ট আছে, রোশন আছে, তারপরে হচ্ছে রাজ আছে, অনেকেই আছে, কাজী মারুফ, মারুফ ভাই, হ্যাঁ উনি তো উনি ওনার মতো করে বলছে, আমরাও ওনাকে অনেক ভালোবাসতাম, ভালো কাজ করে, কাজী হাত আঙ্কেলের ছেলে বলে কথা, উনি ভালো কাজ করে।